না দেখুন, গণতন্ত্রের নিয়মে নির্বাচন হবে, একটি দল জিতবে বা একটি দল জোট করে জিতবে, বাকিরা বিরোধী আসনে বসবে। রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এটাই আমি জেনে এসেছি, ছাত্রছাত্রীদের এটাও করিয়ে এসেছি। এমনকি আমার যতদিন থেকে জ্ঞান হয়েছে ততদিন থেকে এরাচ্ছে এই ব্যাপারটাই দেখে এসেছি। এই হিংসাটার আমদানি হলো 82 সালে নির্বাচনের পর থেকে, যতবার নির্বাচন হয়েছে তারপরে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা হুমকি হয়েছে আপনি যদি আমাকে প্রমাণ দিতে বলেন সেই সময়কার খবর কাগজে আমি প্রমাণ দিতে পারব। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, অনেকে ভেবেছিল যে সিপিএমের উপর ভয়াবহ অত্যাচার হলেও হতে পারে, কিন্তু তখন বদলা নয় বদল চাই এইসব বলে পুরো ব্যবস্থা নেওয়া হয়েছিল, ভালোই করা হয়েছিল। তৎকালীন সরকার, নতুন তৃণমূল সরকার গোলমালটা হতে দেয়। কিন্তু আমার জীবনে আমি প্রথম দেখলাম যে বিজেপি করার অপরাধে এত মানুষ, সংখ্যাটা কিন্তু লক্ষ লক্ষ, সংখ্যাটা আর হাজারে নেই, লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে গেল। যখন তৃণমূল সামান্য এগিয়েছে বেলা 12টা থেকে, তারপর থেকেই বিজেপির অফিস ভাঙচুর শুরু হয়ে গেল, বিজেপি সমর্থকদের ব্যবসা বাণিজ্যের উপর হামলা শুরু হয়ে গেল, এবং যেটা এখনও অপ্রতিহত গতিতে চলছে। ফলে একে আমি ঠিক কী বলবো জানি না, এটা পশ্চিমবাংলায় এই কাণ্ড কারখানাগুলো আমার ধারণা পরিকল্পনা মাফি কী হচ্ছে, কারণ শীর্ষস্থান থেকে এটাকে বন্ধ করার কোনো কথা বলা হচ্ছে না। কারণ কেউ কেউ বলছেন যে ওরা মারবে বলেছিল, ওরা মার খেতে হবে, অর্থাৎ কোথাও একটা সমর্থনের জায়গা আমি দেখতে পাচ্ছি। কিন্তু মনে রাখা উচিত যে গণতন্ত্র কিন্তু কোথাও শেষ হয়ে যায় না, গণতন্ত্রের প্রক্রিয়া চলতে থাকে। কেউ যদি মনে করে বিরোধীদের ধ্বংস করে দিয়ে আমি একচ্ছত্র আধিপত্য চালাবো, আমি মনে করি সে ঠিক করছে না, ইতিহাস কিন্তু এটা বলে না। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।